মোশনটা আসছে বলো দেখি। হ্যাঁ বটম শার্ট, তাই না? বটম শার্টে কি কি ট্যাপেট আছে? শেডিং এর জন্য ট্যাপেট আছে যদি দুইটা হিল ফ্রেম থাকে, তাই না? যদি শেডিং এখানে কি বটম শার্ট আছে? দেখো দেখি আছে, খুঁজে পাইছো? বটম শার্টে দেখো দুই কর্নারে দুইটা 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে পিকিং ট্যাপেট আছে, খুঁজে পাইছো? দেখো তোমাদের ওই সাইডে দেখো, তোমরা এই সাইডে দেখো, দেখছো পিকিং ট্যাপেট? পিকিং ট্যাপেট, এই ট্যাপেটের একটু নোজটা অন্যান্য ট্যাপেট চেয়ে একটু বড়, তাই না? তার মানে এই যে ট্যাপেটের সাথে এঙ্গেজ অবস্থায় একটা কোন আছে, তাই না? দেখছো একটা কোন ট্যাপেটের গায়ের সাথে একটা ফলোয়ার আছে, কোন আছে, তাই না? হ্যাঁ, ক্যামের সাথে যেটা এটা হচ্ছে কোন আছে দেখো, ঠিক আছে? কোনের সাথে দেখো একটা কোন থেকে কোন দিকে গেছে, কোনটা একটা স্প্রিং লোডেড আছে কিনা একটু দেখো। স্প্রিং লোডেড কিভাবে আছে দেখো তো, আমি একটু সাইডে যাই। এই যে কোনটা আছে, কোনের সাথে যে স্টিক আছে, তাই না? এটা হচ্ছে কোন, এই যে এটা, এটা হচ্ছে কি কোন না? এটা কি ক্যাম্প ফলোয়ার? এটা হচ্ছে ক্যাম্পকে ফলো করতেছে, তাই না? ক্যাম্পকে ফলো করবে কোনটা? এই কোনটা, তাই না? এই কোনটা হচ্ছে কার সাথে এঙ্গেজড? একটা শ্যাফটের সাথে, তাই তো? শ্যাফট দেখছো, শ্যাফট হচ্ছে কি রোটেট করতে পারে না। হ্যাঁ, শ্যাফটটা এখন দেখো তো স্প্রিং লোডেড আছে কিনা, শ্যাফটটা যে রিভার্স হচ্ছে, ধরো বাড়ি খেয়ে আবার প্রিভিয়াস অবস্থায় যাচ্ছে কিভাবে দেখো তো। এই সবাই স্প্রিং খুঁজে পাইছো দেখো, তার মানে একটা রিটার্নিং স্প্রিং আছে, তার মানে পিকিং হার্ড হয়ে ও আবার প্রিভিয়াস অবস্থায় ফিরতে পারে কিভাবে? স্প্রিং মানে সেটা তো তোমার দেখতে বললাম, খুঁজে দেখো। দেখো শ্যাফটের সাথে স্প্রিং কোথায় আছে? মানে এখানে ভ্যারিয়েবল ভ্যারিয়েশন আসতেই পারে, আসতেই পারে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এটা রিভার্স অবস্থায় স্প্রিং লোডেড দিয়ে আছে, তাই না? সেটা এখন উপরে আছে কি একটা অ্যাঙ্গুলার পজিশন, তাই না? আর এবং স্পিকিং আর্ম, তাই তো? সো এখান থেকে এটা হচ্ছে চেঞ্জ করা যায়, এটার নাম কি বলেছিলাম বলো দেখি, মনে আছে কি? অ্যাঙ্গুলার পজিশন, এটা এটাকে চেঞ্জ করা যায়। চেঞ্জ করে কি করা যায়, যে বাড়ি দেওয়া আর কি, বাড়ি দেওয়া কাছে থেকে বাড়ি দিলে জোরে লাগবে না, দূরের থেকে বাড়ি দিলে জোরে লাগবে, সেটা আমরা ফিল করতে পারি না। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে ওই জিনিসটা করা যাবে কি না, বুঝতে পেরেছি? এখানে এরপরে এটা কি চলে আসলো, এটার নাম কি বলো? বেল্ট বাউলি বা স্ট্র্যাপ বলতে পারি। এটা হচ্ছে গিয়ে কি আছে, একটা ধরো ন্যারো ফ্যাব্রিক দেওয়া আছে, অথবা এটা কি হতে পারে, বেল্টও থাকতে পারে। বেল্ট হচ্ছে গিয়ে সেটা হচ্ছে লেদার টাইপের, ওগুলো খুব ভালো মানে, কিন্তু ওটা ছিল না, খুব ভালো পারফর্ম করে এরকম আছে। সো এখানে আসলো, এরপরে এটার নাম কি, পিকার, মনে আছে না? পিকার বলেছিলাম, পিকার। আর এর ভিতরে কি পিকার হচ্ছে কিভাবে করে, এখানে পিকারটা ধরো এই পজিশনে যখন থাকে, এই বক্সে যখন শাটলটা আসে, তাই না, তখন পিকার কি করবে, পিকিং করার সময় এখান থেকে বাড়ি দিয়ে ওকে এক বক্স থেকে অপর বক্সে কি করবে, পাঠিয়ে দিবে, তাই না? ওভার পিকিং কেন বলতেছি, উপর থেকে মোশন হচ্ছে, এই পিকিংটা হচ্ছে কোথা থেকে, উপর থেকে। এটা যদি আমি বলি রেস বোর্ড, তাই না, এটা নাম কি, রেস বোর্ড বা স্লে রেস, তাই না? রেস বোর্ডের উপরের থেকে তোমাদের ওই সাইডে কিন্তু সেম, হ্যাঁ একই জিনিস, সিমেট্রিক। তো এর উপর থেকে কি হচ্ছে আমার পিকিংটা হচ্ছে, ঠিক আছে? এই যে এটা এই রেস বলতে এর উপর দিয়ে শাটেল চলে, যেটা মানে শাটেল যে বোর্ডের উপর দিয়ে চলতেছে, এই যে বোর্ডের উপর দিয়ে চলতেছে। আমরা বলেছিলাম না শাটেল ফ্লাইওভার কেন হয়, এগুলো বলেছিলাম, রেস বোর্ড যদি হলো টাইপের হয় বা ইয়ে হয় এগুলো দিয়ে বলেছিলাম যে শাটেল, এই যে এর গার্ড দেওয়া আছে শাটেল, এটা কি এরকম হলে ফ্লাই করে বের হয়ে যায়, বের হয়ে যায় কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে এরকম? হ্যাঁ হ্যাঁ, এদের ভিতরে শাটেল থাকে, শাটেল যেটা আছে না ধরো ওখানে ওই বক্সে ছিল, ঠিক আছে, ওই বক্স থেকে যখন এই বক্সে আসলো তখন এর ভিতরে শাটেলটা প্রবেশ করলো, এখন যখন এ আবার পিকিং করবে, তাই না, 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে এ যখন পিকিং করবে ও তখন কি অফ আছে, তাই না? আবার ও যখন পিকিং করবে এ তখন কি অফ থাকতেছে, কারণ তখন ট্যাপেটের নোজটা কোনকে কি ধাক্কা দিচ্ছে না, দ্যাটস হোয়াই কি এটা বন্ধ থাকতেছে, তাই না? ডুয়েল পিরিয়ডে চলতেছে, এই সময়টা ডুয়েল পিরিয়ডে চলতেছে, তাই তো?
সো এটা আর কি, আর এটার নাম কি স্প্যান্ডেল, ঠিক আছে স্প্যান্ডেল। আর এই যে এটা যে এটা এটার নাম কি বলবেন, এই যে চার চার মাধ্যমে কি বলে এই যে পিকারটা হচ্ছে মুভ করতেছে, এটার প্রভিশন ধরো অনেক চেঞ্জ হয়েছে। আমরা দেখো এটার মাধ্যমে একটা কি বলে স্পিন্ডেলের মাস দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু হারমোনিক মোশনটা কিন্তু ডিস্ট্র্যাক্টেড হচ্ছে, তাই না? হারমোনিক মোশন মানে কি, যে আমরা বলি না যে সাইন কার্ভ, কিন্তু এখানে একটা যখন একটা তোমার লিনিয়ার করে দিচ্ছে, এখানে কিছুটা হইলেও ডিস্ট্র্যাক্টেড হয়, শাটল ফ্লাই হওয়ার টেন্ডেন্সিটাও বাড়ে। এখান থেকে আমরা প্রভিশন আবার চেঞ্জ করেছিলাম কোথায়, ওই যে ইসে কি বলে আন্ডার পিকিং, আন্ডার পিকিং কেমন যে আমার সে র্যাকেট খেলার মতো, তাই না? যে ধরো যে বাড়িটা দিচ্ছি, তাই তো, এখান থেকে বাড়ি দিলে মানে ফোর্সটা হচ্ছে অনেকটা কি সার্কুলার টাইপের হয় না, এই ফোর্সটা এখান থেকে ধরো পিক দেবো, এটার ফোর্সটা কি অনেকটা সার্কুলার না? হ্যাঁ, কিন্তু এটা কি এই সার্কুলার হয়, সার্কুলার তো হচ্ছে না, তার মানে এখানে শাটেল ফ্লাই বা এই ধরনের টেন্ডেন্সিটাও এই জন্য কি বাড়ে, বুঝাতে পেরেছি? এবং শাটেলের ওয়েট তো একটা থাকে, তাই তো, শাটেলের ওয়েট যেহেতু থাকে, আমরা যদি বলি যে উপর থেকে যখন দিলাম মানে ক্রিকেট খেলার মতো, তাই না, বুঝাতে পেরেছি? মানে ধরো শাটেল তো আছে, এটাকে ধরো যে কোনো মাধ্যমে বাড়ি দিয়ে পাস করতেছি, সো উপর থেকে দেওয়া মানে অনেকটা সেই ক্রিকেট খেলার মতোই, তো বলকে হচ্ছে ব্যাট দিয়ে ধরো বাড়ি দেওয়ার মতো ব্যাপারটা, তাই না? সো এমন যদি হয়, এর ফোর্সটা হচ্ছে অনেকটা নিচের দিকে ডিস্ট্রিবিউটেড হয় না, আমরা ফোর্স হচ্ছে ছোটোবেলায় যে বলবিদ্যা যেটা করতাম আর কি, সো ফোর্স ডিস্ট্রিবিউশন দিয়ে তার মানে এর উপরে যখন থাকে তখন ওয়েটটা বাড়ে না কমে, বেড়ে যায় না, বুঝেছি? তার মানে এইগুলা কিন্তু একটু সেলফ স্টাডি করতে হবে তোমাদের, কারণ এত তো পড়াশোনা যায়, বই হচ্ছে রবিনসনের বইটা খুব ভালো করে একটু দেখবা। আমি বললাম যে হচ্ছে গিয়ে ধরো উপর থেকে যখন কি বলে পিকিংটা করতেছি, তাই না, শাটেলের একটা নিজস্ব ওয়েট, ওয়েটের তো ধরো শাটেল বানাইতে হবে আমাদের, বুঝতে পেরেছি? তো ওই নিজস্ব ওয়েটের শাটেলে উপর থেকে যখন আমরা বাড়ি দিচ্ছি, তখন হচ্ছে আমরা যে বলবিদ্যা যে ফোর্স ডিস্ট্রিবিউশনে যদি ইয়ে করি, তখন ওয়েটটা বাড়বে না কমবে, ফেরে যাওয়ার কথা না? এমজি ওই যে যেখানে ছিল এপিজিগাল টু, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ফর্মুলা থেকে এখানে ক্যালকুলেট করতে পারবো, তোমরা ভালোই জানো, হ্যাঁ, নিচের দিকে এটা কাজ করে, দ্যাট মিন্স কিছুটা ওয়েট যোগ হয় আর কি, বুঝাতে পেরেছি? তার মানে এই হচ্ছে কারণ আমরা এই পেটে চালায় দেখে নিয়ে তারপর আন্ডার পিকিংয়ে যাবো। হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো মতো একটু লক্ষ্য করবা একদম হচ্ছে বটম শেপ থেকে কীভাবে উপরে পর্যন্ত মোশনটা আসছে, আর একটু চালায় দেখান। দেখো প্রতিটা নোজ একটু আস্তে চালান, নোজ দেখো পিকিংয়ের যে ক্যাপেটটা আছে, পিকিং ক্যাপেটের নোজ, পিকিং ক্যাপেটের নোজটা কোনটাকে দেখো বাড়ি দিচ্ছে, দেখো ধাম করে বাড়ি দিচ্ছে, তখনই পিকার হচ্ছে, সবাই ফলো করো, ক্যাপেটের নোজটা কোনকে দেখো ধাম করে বাড়ি দিচ্ছে, তখনই কি ইয়ে হচ্ছে, পিকিং হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো। যেটা বাড়ি দিতেছে ক্যাপেটটা গিয়া কোনটারে বাড়ি দিতেছে, আর একটা এটা দেখো বাড়ি দিচ্ছে আর পিকিং হচ্ছে, এটা হচ্ছে যে সেই কম্পেনসেশন বলা কোথায় করেছিলাম, করেছিলাম না